ফের বিজেপির গোষ্ঠী গোষ্ঠীকুন্দরের ছবি প্রকাশ এলো পূর্ব বর্ধমানের মেমারিতে পূর্ব বর্ধমান জেলার মেমারি এক নম্বর ব্লকের দেবীপুর এলাকার দুর্গাপুর অঞ্চলের বিজেপি পঞ্চায়েত সদস্য তাপসী সাহার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে নব্ব পুরনো বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি হয় বলে জানা গিয়েছে এই বিষয়ে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে আর এরপরেই বিজেপি নয় তৃণমূলের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস পেলেন এমনকি তাপসী সাহার বাড়িতে এসে তারও তার পরিবারের সঙ্গে দেখা করে গেলেন তৃণমূলের ব্লক সভাপতি মেমারি এক নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি সৌজন্য সাক্ষাৎকার করে এলেন এবং আক্রান্ত পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়ে এলেন তাপসী বলেন খুব ভালো লাগলো আজ দাদা এলেন পাশে থাকবেন বললেন সাহায্যের আশ্বাস দিলেন অভয় দিলেন তাপসী নিজের দলের নেতাকর্মীদের প্রতি ক্ষোভ উগড়ে দিলেন বললেন জেতার পর নিজের দলের কেউ একবার দেখা করেনি তিনি পঞ্চায়েতে একমাত্র বিরোধী সদস্য কিন্তু তাও কাজ করার ক্ষেত্রে তিনি সহযোগিতা পান শাসক দলের অন্যদের কাছ থেকে আমরা শুনি কি বলছেন বিজেপি পঞ্চায়েত সদস্য তাপসী সাহা সেই পুরোটা আমি জানতে পারলাম যে আমাকে যখন দেবা ফোন করলো দেবাকে দেবা বিজেপি আগে আমাদের সে আমাকে বুধবার আমি যখন বুধবার যখন মিটিং ছিলাম দুটোর সময় তখন ফোন করলো বললো তুমি বৌদি কোথায় এখন আমি মিটিংয়ে আছি তুমি একটু পরে ফোন করো বললে আমি ফোনটা সময় কেটে দিলাম যখন মিটিং আমার শেষ হয়ে গেল আমি যখন মেমারি প্ল্যাটফর্মে যখন এলাম তখন আমি দেবাকে ঘুরিয়ে ফোন করলাম যে কী হয়েছে বলো ফোনটা করে লেগে তখন বলো বৌদি তুমি কোথায় আছো আমি মিটিংয়ে ছিলাম আমার মিটিং শেষ হয়ে গেছে বলছে তুমি তাহলে কি বাড়ি আসছো যে না এখন বাড়ি যাবো না আমি বর্ধমান যাবো ডাক্তার দেখিয়ে আমি আবার কলকাতায় ফিরবো বাপে বাড়িতে আমার ছেলেগুলোকে রেখে এসেছি ওখানে যাবো বললো দাদা কি তাহলে বাড়িতে আছে বলছি না দাদাও বাড়িতে নেই দাদাও কলকাতার দিকে আছে তখন বলো তাহলে আমরা তো যেতাম হ্যাঁ তাহলে তোমরা আজকে এসো না আর কালকেও এসো না বিয়ের আমরা শুক্রবারের দিন থাকবো তুমি সেদিনকে আমাদের সাথে দেখা করো কিন্তু তা সত্ত্বেও বলার পরেও সে দেখি রাত্রিবেলা আমার যখন রাত বারোটার সময় আমার কাছে ফোন যায় যে এরকম দেবা আর স্মৃতিকণা বউ এরা সবাই ওদেরকে পাঠিয়েছিল যে এরকম পিন্টু সাহা বাড়িতে যান কিন্তু দেবা তখন ওদেরকে বলিনি কেন যে পিন্টু সাহেব বউ নেই আর পিন্টু সাহা নেই তাদের বাড়িতে যাওয়া তো আসা তো উচিত হয়নি তখন স্যার বলে বারণ করলো না কেন

মিথ্যে এসে যে জড়িত রয়েছে তার জন্য একটা প্রতিবাদটা তোলার জন্য বলা হচ্ছে বলে সে তুলছে না বলে এখন ও ফেসবুকে কিছু ওদের নামে কিছু লেখা লেখাতে ওদের একটা আক্রোশ হয়ে আছে বিজেপি পক্ষ থেকে কাল দাবি করা হয়েছে যে আপনারা পূর্ববঙ্গীয় বলে আপনারা বিজেপি করছেন সেটা যারা এদেশেও বিজেপি করে তারা সহ্য করতে পারছে না হ্যাঁ এটা কি সত্যি আচ্ছা আজকে কে এসেছিল

আর এখনো বলতেছি যে বিজেপি থেকে যে কেউ এসছে যে এ করেছে সে কোনো আসেনি একটা চিঠি দেওয়াতে এতজন মানুষ আসে চিঠি আপনি একমাত্র পঞ্চায়েত সদস্য বিজেপি দুর্গাপুর গ্রাম পঞ্চায়েতে সেখানে কাজ করতে শাসকদের সাথে কাজ করতে কোনো অসুবিধা হয় কি না কোনো অসুবিধা হয় না কেমন সহযোগিতা পান প্রচুর সহযোগিতা পাই যে আমি বলি সেটা সহযোগিতা আমাদের যতই বিরোধী হয় একটু একটু হবে তাতে আমি কোনো বিরোধী রাখিনি কেন এটা সব পক্ষের সমান যদি আমরা যদি এটা বিজেপিতে রাখতাম তখন আমরাও এরা এরা ভাবতাম কিন্তু নেতাদের এত ভালো নেই মানুষ যে আমার কত যখনই কিছু প্রবলেম করি নেতাদের মানে উপপ্রধান হ্যাঁ উপপ্রধান উনি এতই ভালো মানে যে যখনই আমার রাত দুপুরে যখন কিছু অসুবিধা ওনাকে আমি ফোন করি তখন আমার প্রবলেম উনি সলভ করে দেয় আজকে যে নিত্যানন্দ ব্যানার্জি এলেন আপনার পাশে থাকার অবহয় দিলেন এই বিষয়টা কিভাবে দেখছেন এই বিষয়টা আমার খুবই ভালো দেখলাম যে উনি যে একটা বিরোধী দল হয়েও আমার পাশে বিজেপি পাশে এসে দাঁড়িয়েছে কোনো একটা পার্টি হিসেবে কোনো গণনা করেনি তা মানুষ হিসেবে যে একটা অত্যাচার হয়েছে বলে পাশে এসে দাঁড়িয়েছে সেটাই ভালো মেমারি এক নম্বর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি বলেন বিজেপির গোষ্ঠী দেখতে আসেননি তিনি জনপ্রতিনিধি এখানকার মানুষের সঙ্গে তার সবসময় যোগাযোগ থাকে তাপসী সাহা মানুষের জন্য কাজ করবেন বলে জনপ্রতিনিধি হয়েছেন তার বাড়িতে এসে কয়েকজন হামলা করেছে খারাপ ব্যবহার করেছে অত্যাচার করেছে শুনে দেখা করতে এলাম এটা সমাজের পক্ষে খারাপ তার বাড়িতে বৃদ্ধ মা বাবা রয়েছেন সেখানে এসে দরজা ভাঙার চেষ্টা কটু কথা বলা এই ধরনের অসামাজিক আচরণের প্রতিবাদ জানাতেই আসা তাদের পাশে আছি এটাই বলে গেলেন শোনাবো তৃণমূল ব্লক সভাপতি নিত্যানন্দ ব্যানার্জি কি বলছেন বিজেপিদের গোষ্ঠী দ্বন্দ্ব বা গোষ্ঠী সংঘর্ষ সেই বিষয়টা দেখে নয় আমি মূলত একজন জনপ্রতিনিধি তাপসী সাহা সে এলাকার মানুষের জন্য কাজ করবে বলে এখানে জনপ্রতিনিধি হয়েছে এখানে আমাদের এই রাজবাগান এলাকার মানুষের সঙ্গে আমার নিত্য যোগাযোগ প্রত্যেকের সঙ্গে যখন জানতে পারলাম যে একজন জনপ্রতিনিধি তার বাড়িতে রাত্রিবেলাতে অতর্কিতে কয়েকজন এসে অত্যাচার করেছে খারাপ ব্যবহার করেছে এটা সমাজের জন্য খুব খারাপ বাড়িতে তার বৃদ্ধ বাবা মা আছেন অসুস্থ তারা সেখানে হট করে এসে কারো বাড়িতে তার দরজা ভাঙার চেষ্টা বা কটু কথা বলা এই ধরনের অসামাজিক আচরণ এটার মূলত প্রতিবাদ জানাতে এবং এই পরিবারের পাশে আমরা প্রশাসন থেকে আছি আমাদের গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান নিতাই ঘোষ আমাদের পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৃন্ময় এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার তো তারাও এসছে আমরা সকলে এসে পরিবারকে বলে গেলাম যে আমরা আপনাদের পাশে আছি সর্বদা থাকব আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সৈনিক মানুষের সাথে পাশে থাকায় আমাদের কাজ এবং এখানে এসে আমি এলাকার মানুষের সঙ্গে কথা বলতে পারলাম এলাকার মানুষের ক্ষোভ দুঃখের কথাও জানতে পারলাম তারা বললেন যে এই এলাকায় অনেক কাজ হয়েছে শুধু একটা দুটো রাস্তা আর হলে ভালো হয় আমরা কথা দিয়েছি যে আগামী মার্চ মাসের মধ্যে আমরা এখানে অনেকগুলি কাজ করে দেবো এলাকাতে পানীয় জলের একটু সমস্যার কথা বলেছে সেটাও আমি বলেছি যে এগুলো আমরা আলোচনা সাপেক্ষে মিটিয়ে দেবো কোনো চিন্তার কিছু নেই এলাকার উন্নয়নের সর্বদা পাশে আমরা আছি থাকবো এই পরিবারের পাশেও থাকব এবং আমি চাইব যে এই বিজেপির যে আচরণ অসামাজিক আচরণ এগুলো কিন্তু মেমারি এলাকায় আমরা করতে দেব। না এদিন তৃণমূল ব্লক সভাপতির সঙ্গে দেখা করতে এসেছিলেন পঞ্চায়েত উপপ্রধান নিতাই ঘোষ এবং পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ মৃন্ময় তারা বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক মানুষের মাসে থাকাই তাদের কাজ তারা স্থানীয় মানুষের সঙ্গেও কথা বলেন

দেবীপুর এলাকার দুর্গাপুর অঞ্চলের বিজেপি পঞ্চায়েত সদস্য তাপসী সাহার বাড়িতে হামলার অভিযোগ উঠেছে নব্য পুরনো বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি হয় বলে জানা গিয়েছে এই বিষয়ে মেমারি থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে কিন্তু এরপরেই বিজেপি নয় তৃণমূলের পক্ষ থেকে পাশে থাকার আশ্বাস পেলেন এমনকি তাপসী সাহার বাড়িতে এসে তার সঙ্গে ও তার পরিবারের সঙ্গে দেখা করলেন তৃণমূলের ব্লক সভাপতি আরও আপডেট পেতে আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন নোটিফিকেশান পেতে বেল বাটন অপশন প্রেস করুন এই ভিডিও সম্পর্কে আপনাদের মতামত জানান কমেন্ট করুন শেয়ার করুন হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা